অশোকনগর বিদ্যাসাগর বাণীভবন স্কুলে অনুষ্ঠিত হলো 4 দিনের বইমেলা। বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে এদিন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় এই মেলা। রঞ্জিত তাজা ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এই বইমেলার। এদিনের শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ, অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাখে হরি ঘোষ এবং হাবড়ার সিআই অরিন্দম মুখার্জি, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৃষ্ণ চক্রবর্তীও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। কবিতা গল্প থেকে শুরু করে নাটক, বড়দের বই রাখা হয়েছে এই মেলায়। স্কুল চলাকালীন খোলা থাকবে এই মেলা, ফলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা এবং অভিভাবকরাও আসতে পারবেন এই মেলাতে। ঘুরে দেখে পছন্দ করে কিনতে পারবেন নিজের যত রকম পছন্দের বই রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর মনোজ ঘোষ জানান, বর্তমান সমাজের ব্যবস্থায় মোবাইল আসক্তি অনেকাংশেই বই পড়ার অভ্যেস কমিয়ে দিচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে এই অভ্যেস প্রায় দেখা যাচ্ছে, ফলে মোবাইল বন্দী জীবন থেকে বাইরে বেরিয়ে বই পড়ার অভ্যেস তৈরি করতে এই অভিনব উদ্যোগ স্কুলের বলে জানান। আজ আমরা দেখছি ছাত্রছাত্রীরা বা যুব সমাজ একটু মোবাইল মুখী হচ্ছে, স্বাভাবিক, ওদেরও দোষ নয়, কারণ আমরা যে প্যান্ডেমিক থেকে উঠে এলাম সেখানে আমাদের মোবাইলটা তখন একটা বেসিক নিডের মধ্যে চলে এসেছিল। তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে কিছুটা একটু মুখ ফিরিয়ে বইমুখী করার জন্যেই আমাদের এই প্রচেষ্টা, কারণ আমরা জানি বইয়ের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই। তো সেই কারণেই আমরা এইভাবে বই মেলার আয়োজন করেছি ডক্টর রঞ্জিত পাজা ফাউন্ডেশন তাদের সহযোগিতা। বিদ্যাসাগরের জন্মদিনে প্রচুর বই মেলা, মানে যাকে বলা যায় যে একটা সোনার সোহাগা মেলা। তো বিদ্যা আমাদের বই থেকে আসে এবং সমাজ জীবনে শুধু প্রতিষ্ঠিত হওয়া না এবং সমস্ত দিক থেকে আমাদেরকে বিদ্যা মানে বই সাহায্য করে থাকে। তো এটা একটা গুড প্লেজার ফর আস এভরি ওয়ান, এটাই আমার ভাবনা। কেমন লাগছে মানে এটা বলে বোঝানো যাবে না, মানে বই পাওয়া, বই মেলা, মানে এই যে বইয়ের গন্ধ সেটা সব থেকে আমাদেরকে মাতিয়ে দেয় এবং আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি বলি সবাই আসুক, বই ছড়ুক এবং এটা আরও জমজমাট হয়ে প্রত্যেক বছর পালন করে, কারণ ওনার নামাঙ্কিত এই বিদ্যালয়। তো ওনাকে আরও বেশি করে শ্রদ্ধা জানানোর জন্য এই যে আজকের যে বই মেলার উদ্বোধন হলো, এর চেয়ে বোধ হয় বড়ো করে আর সম্মান জানানো আমাদের পক্ষে সম্ভব ছিল না। সেটাই একটা বিশেষ দিনে আমরা বই মেলার উদ্বোধন করতে পারলাম, এটা আমাদের কাছে অত্যন্ত বড় আনন্দের এবং তার প্রতি শ্রদ্ধা তো বটেই। এবং এই যে বই মেলাটা চলবে আগামী 29 তারিখ পর্যন্ত, অর্থাৎ পরপর 4 দিন বই মেলাটা চলবে, বেলা 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বই মেলা খোলা থাকবে। তো আমাদের এতদ অঞ্চলের প্রত্যেক মানুষের জন্য বই মেলা খোলা, আমার স্কুলের ছাত্রছাত্রী, পার্শ্ববর্তী বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক অভিভাবিকা, সাধারণ মানুষ প্রত্যেকের জন্যই এই বই মেলাটা। আমরা অত্যন্ত আনন্দিত, আমাদের সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন, আমাদের বিশেষ ব্যক্তিত্বরা যারা এসেছেন, প্রত্যেককে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। অশোকনগর থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।